হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংসের ভুনা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা পুরো প্রস্তুত প্রণালী। আমি এখন হাঁসের মাংসটি রান্না করার জন্য চুলাটিকে মাঝের আঁচে রেখে বড় সাইজের একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে আমি হাঁসটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি ওজনের হাঁস নিয়েছি। এখানে আমি হাঁসটি স্কিন সহ নিয়েছি। আপনার যারা স্কিন লাইক করে না তার স্কিনটা ফেলেও রান্না করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো তেল। হাঁসের মাংসে বেশি তেল ইউজ করতে হয় না, কারণ হাঁসের মাংসে এমনিই তেল থাকে স্কিনের মধ্যে। তাই আমি এর মধ্যে 1/2 কাপের মতো তেল ইউজ করলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। আমরা মাংসের মধ্যে পেঁয়াজ এবং লবণটা একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট। প্রথমে আমি দিয়ে দিব রসুন পেস্ট। এখানে আমি 4 টেবিল স্পুন রসুন ইউজ করেছি। এখন দিয়ে দিব আদা পেস্ট। এখানে আমি 3 টেবিল স্পুন আদা ইউজ করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল স্পুন হলুদের গুঁড়া। আমি এখানে 3 টেবিল স্পুন হলুদের গুঁড়া ইউজ করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে আমার ঝাল অনুযায়ী পরিমাণ ইউজ করেছি, 3 টেবিল স্পুন ইউজ করেছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংসের ভুনা। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।